হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ভিশন ইজ আওয়ার মিশন ইউর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি তো আজ থেকে তোমাদের ক্লাস স্টার্ট করলাম তো তোমরা যারা আমাদের এই ক্লাসের জন্য ওয়েট করেছিলে তো তাদের আর ওয়েট করতে হবে না কারণ এরপরে রেগুলার আমাদের ক্লাসের ভিডিও আসতে থাকবে ওকে তো আমরা ইতিমধ্যেই টেলিগ্রামে জানিয়ে দিয়েছি তোমাদের যে আমাদের আজ থেকে ক্লাস শুরু হচ্ছে তো তোমাদের বলে রাখি আমি প্রত্যেকটা চাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তোমাদের সঙ্গে তো তার আগে আজকে জীববিদ্যা অর্থাৎ বায়োলজির কয়েকটি পুরো সিলেবাসের মধ্যে টপ ফিফটিন কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করব। ওকে তো এই টপ ফিফটিন কোশ্চানগুলো তোমাদের আজকে আলোচনা করা হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে ওই কোশ্চেনগুলো তোমরা জানতে পারবে এবং তার সঙ্গে তার অ্যানসারগুলো জানতে পারবে ওকে তো এবারে একটি নতুন পদ্ধতি হিসেবে আমি একটা আলোচনা করছি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার রয়েছে অর্থাৎ এমসিকিউ টাইপ নেই তো এমসিকিউ টাইপ কিন্তু এর পরে অর্থাৎ নেক্সট ভিডিও যখন আমি সিলেবাস ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ যখন ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা ওই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আমাদের এই চ্যানেলের তরফ থেকে পাবে তো আমাদের রেগুলার ক্লাস ক্লাসের ভিডিও আসবে তো তোমরা এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে বেল আইকনটি প্রেস করে রাখো আর বেল আইকনের অপশানে ক্লিক করে অলে ক্লিক করে রাখবে যাতে আমি যখনই ক্লাসের ভিডিও আপলোড করবো সেই মুহূর্তেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে ওকে তো আজকে এই টপ ফিফটিন কোশ্চেন নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব আর একটা বিশেষ কথা রয়েছে যে এই বছর আমরা সিবিএসসি বোর্ডের আন্ডারে যে বইগুলো রয়েছে যে অর্থাৎ যেগুলো ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তো সেই ইংলিশ মিডিয়ামের বইগুলোই কিন্তু আমি এখানে আলোচনা করবো অর্থাৎ তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যে ইংলিশে কোশ্চান হবে নয় সেগুলোকে আমি বাংলাতে অনুবাদ করে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব কারণ বেশিরভাগ কম্পিটিটিভ কোশ্চান কিন্তু ওই সিবিএসসি বোর্ডের আন্ডারের বইগুলো থেকেই কিন্তু তুলে দেওয়া হয় ওকে যেমন ধরো জয়েন্ট এন্ট্রান্স জয়েন্ট মেন জয়েন্ট তারপর তোমাদের রয়েছে নিট সমস্ত কিছু পরীক্ষার কিন্তু যে কোশ্চেনগুলো রেডি হয় তোমাদের জন্য সেগুলো কিন্তু তোমাদের ওই সিবিএসসি বোর্ডের আন্ডারের যে বইগুলো থাকে সেই বইগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো রেডি করেন তো সেই জন্যই ভাবছি আমি এই বছর পুরো সিলেবাসটা কোর্স সিবিএসসি বোর্ডের হিসাবেই কিন্তু আমরা এখানে ক্লাসের ভিডিও আপলোড করবো ওকে তো এটাই তোমাদের জানানো ছিল তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা এই বছর যে যারা এক্সামিনেশান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের প্রস্তুতি আরও সুবিধে হয় ওকে তো সবার প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে কাণ্ডের কোষপ্রাচীরের আবরণকে কি বলে কাণ্ডের কোষপ্রাচীরের আবরণকে কি বলা হয় তো তোমরা অ্যানসারটা দেখে নাও যে এপি ডার্মিস ওকে এপি ডার্মিস তো তাহলে কাণ্ডের কোষপাচীরের আবরণকে কী বলে তোমরা জানলে যে এপি ডার্মিস তো আমরা নেক্সট কোয়েশ্চানে আসছি নেক্সট কোয়েশ্চানে তোমাদের দেখো এখানে লেখা রয়েছে মানুষের শরীরে সবচেয়ে বড় হাড়ের নাম কী তোমরা পড়ে আসছো যে ছোটোবেলা থেকে যে মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার ওকে ফিমার এটা তোমরা ইতিমধ্যেই জানো ওকে এটা কিন্তু এটা বেসিক নলেজের মধ্যে পড়ে তারপর আসছি নেক্সট কোশ্চেন কোন প্রাণীকে জলজ রেশম বলা হয় কোন প্রাণীকে জলজ রেশম বলা হয় তো আমরা অ্যান্সারটা দেখে নেব স্পাইরো গাইরা তো তাহলে তোমরা অ্যান্সারটা জানলে যে কোন প্রাণীকে জলজ রেশম বলা হয় স্পাইরোগাইরাকে ওকে তো আমরা নেক্সট কোশ্চানে আসছি নেক্সট কোয়েশ্চনে রয়েছে মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল শোষিত হয় মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল শোষিত হয় তো আমরা অ্যান্সারটা দেখে নেব কোলন ওকে তো অ্যান্সারটা আমরা জানলাম কোলন তো তাহলে তোমরা জানলে যে মানব দেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল শোষিত হয় কোলনে ওকে তো আমরা তারপর নেক্সট কোশ্চানে আসছি কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় আমরা অ্যান্সারটা দেখব যে এখানে অ্যান্সারটা রয়েছে গরুতে অর্থাৎ গরু দেহে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ওকে তারপরে আমরা নেক্সট কোশ্চান আসছি নেক্সট কোশ্চান দেখো রয়েছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ওকে তো এখানে তোমরা অ্যান্সারটা দেখে নাও ক্যালসি তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল ওকে তো আমরা নেক্সট কোশ্চানে আসছি নেক্সট কোয়েশ্চান রয়েছে দেখো কোন ভিটামিন মূত্রের সঙ্গে নির্গত হয় কোন ভিটামিন মূত্রের সঙ্গে নির্গত হয় তো তোমরা অ্যান্সারটা দেখে নাও যে ভিটামিন সি তাহলে তোমরা জানলে যে কোন ভিটামিন মূত্রের সঙ্গে নির্গত হয় ভিটামিন সি ওকে তারপর আমরা আসছি নেক্সট কোশ্চানে স্তন্যপ্রায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত স্বর্ণপ্রায় প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত তো তোমরা অ্যান্সারটা দেখে নাও বারো জোড়া ওকে তো স্তন্যপ্রায় প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া তারপর আমরা নেক্সট কোশ্চানে আসছি যে প্যাটেলা কিসের সঙ্গে যুক্ত প্যাটেলা কিসের সঙ্গে যুক্ত তোমরা অ্যান্সারটা দেখে নাও এখানে হাঁটু তো প্যাটেলা কিসের সঙ্গে যুক্ত হাঁটুর সঙ্গে যুক্ত ওকে তারপর আমরা নেক্সট কোয়েশ্চানে যাচ্ছি তো দেখো নেক্সট কোশ্চান রয়েছে রক্ত ও লসিকার মধ্যে প্রধান পার্থক্যটি কি? আরও একবার বলছি শোনো রক্ত ও লসিকার মধ্যে প্রধান পার্থক্যটি কি? তোমরা এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খাতায় নোট করে রাখো তোমাদের তিনটে খাতা করবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ওকে যারা এই বছর স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এক্সামিনেশান দিতে চাও তো তাদের জন্য বলছি যে তোমরা তিনটে খাতা ফ্রেশ খাতা করে নাও তোমাদের প্রত্যেকটা খাতায় আলাদা আলাদা করে নাম লিখে রাখবে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো বায়োলজির যতগুলো কোশ্চান আমরা এখানে শেয়ার করব। তোমাদের ওই পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দেবো আর সেই পিডিএফ দেখে নচেত তোমরা যদি পিডিএফটা না পাও ওখানে বা না ওপেন করতে পারো তো তোমরা এখানে কি করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওর মধ্যে যে কোশ্চেন এবং অ্যান্সারগুলো থাকবে সেই কোশ্চেন এবং অ্যান্সারগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে কারণ তোমরা যদি নোট করে রাখো তাহলেই কিন্তু তোমাদের মনে থাকবে এবং মনে থাকলেই কিন্তু তোমাদের ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে আরও সুবিধে হবে ওকে তো সেই জন্য বলছি খাতায় নোট করবে কারণ নোট করাটা আবশ্যিক কারণ হচ্ছে ওই নোট করলেই কিন্তু তোমাদের অডিও ভিজুয়ালাইজড হয়ে যাচ্ছে কারণ তোমরা শুনছ এবং তাও তোমরা ভিডিওটি দেখছো তার সঙ্গে তোমাদের স্মৃতিচারণও হয়ে যাচ্ছে তো সেই জন্য বলছি তোমরা খাতায় কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নোট ডাউন করবে ওকে তো তোমাদের তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমরা এখানে দেখে নাও লসিকাতে লোহিত রক্ত কণিকার অনুপস্থিতি তো রক্ত ও লসিকার মধ্যে প্রধান পার্থক্যটি হলো লসিকাতে লোহিত রক্ত কণিকার অনুপস্থিতি ওকে তো লসিকাতে মধ্যে লোহিত রক্ত কণিকা থাকে না তো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চানে আসছি কোন প্রাণী দেহে দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় কোন প্রাণীদের দেহে মুক্ত তন্ত্র দেখা যায় তো আমরা অ্যান্সারটা দেখব পেরি প্ল্যানেটা হচ্ছে পেরি প্ল্যানেটা এরপর আমরা নেক্সট কোয়েশ্চানে আসছি তিমির সাহ সঙ্গের নাম কি তিমির সা সঙ্গের নাম কি অ্যান্সারটা তোমরা দেখে নাও ফুসফুস ওকে কারণ তিমি স্তন্যপ্রায়ী প্রাণী ওকে তো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চানে আসছি তো নেক্সট কোশ্চানে এলাম এবার দেখো যে নেক্সট কোয়েশ্চান রয়েছে কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন সরবরাহিত হয় ওকে কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় তো তোমরা এখানে অ্যান্সারটা দেখে নাও যে ইলেকট্রন পরিবহন দ্বারা ইলেকট্রন পরিবহন দ্বারা এখানে সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ওকে এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট কোয়েশ্চেনটা দেখো ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় তো তোমরা এখানে অ্যান্সারটা দেখো ডার্মাটাইটিস ডার্মাটাইটিস ওকে এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি ব্যাকটেরিয়ো ফার্জ কি ব্যাকটেরিয় কি ব্যাকটেরিয়া ফাঁজ হলো একটি ভাইরাস তাহলে তোমরা জানলে ব্যাকটেরিয়া ফাজ কি না একটি ভাইরাস ওকে এরপর আমরা নেক্সট কোশ্চানে আসছি নেক্সট কোশ্চানে রয়েছে দেখো বংশগতির পার্টিকুলের থিওরি বা মতবাদ প্রবর্তন কে করেন অর্থাৎ বংশগতির পার্টিকুলের থিওরি বা মতবাদ কে প্রবর্তন করেন তো তোমরা অ্যান্সারটা দেখে নাও গ্রেগর জোহান মেন্ডেল গ্রেগর জোহান মেন্ডেল এরপর আমরা নেক্সট কোয়েশ্চনে আসছি কোন রোগের কারণে গরু ছাগলের বন্ধাত্ম হয় কোন রোগের কারণে গরু ছাগলের বন্ধাত্ম হয় অ্যান্সারটা দেখে নাও বাঙ্গস রোগ বাঙ্গাস রোগ ওকে নেক্সট কোশ্চানে আসছি সবচেয়ে বিষাক্ত রিচন পদার্থের নাম কি। সবচেয়ে বিষাক্ত রেচন পদার্থের নাম কী অ্যানসারটা দেখো অ্যামোনিয়া তাহলে তোমরা অ্যান্সারটা জানলে যে সবচেয়ে বিষাক্ত রেচন পদার্থের নাম হচ্ছে অ্যামোনিয়া তো এরপর আমরা নেক্সট কোশ্চানে আসছি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম কি। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম কি। তোমরা অ্যান্সারটা দেখো জিব ওকে তো একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো জীব এরপর নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনে আসছি কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় কোন হরমোনের প্রভাবে বা অভাবে মধুমেহ রোগ হয় তো অ্যান্সারটা দেখো ইনসুলিন ওকে তো ইনসুলিনের অভাবে মধুমেহ রোগ হয় যাকে বলা হয় ডায়াবেটিস ওকে ডায়াবেটিস মেলিটাস মধুমেহ রোগ ইংলিশটা টার্মটা তোমরা জানে রাখলে যে ডায়াবেটিস মেলিটাস ওকে তো আজকে টোটাল এই কোয়েশ্চেন গুলো আলোচনা করলাম তোমাদের সঙ্গে তো তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তার পাশে আইকনটি প্রেস করে রাখবে কারণ এরকম রেগুলার ভিডিও আসবে ক্লাসের ভিডিও তোমাদের এখানে কোনো ফিজ লাগছে না তোমরা রেগুলারে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করলে তোমরা দেখতে দেখে থাকবে যে গতবারেও আমরা প্রিপারেশানের ভিডিও আপলোড করেছিলাম এবং অনেকে ভালো প্রিপারেশান করে রেজাল্টও ভালো করেছে তোমরা ভিডিওগুলোর কমেন্টে গিয়ে দেখতে পারো আর এই বছরও আমরা প্রিপারেশান ভিডিও শুরু করেছি তো প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা এখানে আপলোড দিতে থাকব। এবং তার সঙ্গে প্রত্যেকটি কোর অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের অর্থাৎ যে সিলেবাস রয়েছে যে তোমাদের যে কয়েকটি সিলেবাসের মধ্যে তোমাদের এক্সামিনেশানটা হয় সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে পাবে ওকে তো আমাদের এই চ্যানেলে পাবে তার সঙ্গে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা কোশ্চেনের আপডেট কিন্তু ওখানেও দিয়ে থাকি ওকে তো সমস্ত কিছু আপডেট টেলিগ্রাম এবং তার সঙ্গে ইউটিউব এই দুটো জয়েন থাকো কারণ তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা এই দুটোতেই দেবো ওকে তো ইউটিউবে ভিডিওর মাধ্যমে এবং টেলিগ্রামে জাস্ট মেসেজের মাধ্যমে তোমরা পাবে তো এটা তোমাদের ফার্স্ট ভিডিও হলো অর্থাৎ ফার্স্ট ক্লাসের ভিডিও এরপরে নেক্সট ক্লাসের ভিডিও আসবে খুব শীঘ্রই তোমরা এই ভিডিওগুলোর দেখে তোমাদের মত এই যে কোশ্চেনগুলো দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই কোশ্চেনগুলো কিন্তু বারবার বলছি যে খাতায় নোট ডাউন করে রাখবে খাতায় নোট ডাউন করলেই কিন্তু তোমাদের মনে থাকবে ওকে তো এই ভিডিওটি দেখে রাখো এবং তোমাদের এই ভিডিওটি বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও যারা এই বছর প্যারামেডিক্যাল পরীক্ষার এক্সামিনেশান জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করে দাও আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো জয় হিন্দ